হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সেকেন্ড ক্লাস মানে ভিডিও লেকচার পর্বের সেকেন্ড পর্ব। আমরা আগের দিন কী কী দেখেছিলাম দেখেছিলাম যে হরাইজেন্টাল আর ভার্টিক্যাল যে মুভমেন্ট সেটা কীভাবে সম্ভব হয়, ভার্টিক্যাল মুভমেন্টের জন্য আমরা কী কী জিনিস অ্যাপ্লাই করে থাকি, তাই তো? তো ভার্টিক্যাল মুভমেন্টের ক্ষেত্রে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে সিঁড়িটাকে আমরা প্রথম পছন্দ করি, স্টেয়ারটাকে, তাই তো? তাহলে স্টেয়ারটার অবজেক্ট পর্যন্ত দেখো, আমরা অবজেক্ট পর্যন্ত দেখেছিলাম যে সিঁড়িটা করার উদ্দেশ্যটা আমাদের কি, তাই তো? আচ্ছা, এবার আজকে আমরা দেখব যে সিঁড়িটা যে আমরা তৈরি করব, তো সিঁড়িটা তৈরি করতে গেলে কিন্তু কিছু কিছু পার্টসের নাম আমাদেরকে অবশ্যই জানতে হবে, যে সিঁড়ির কোন জিনিসটাকে কি বলা হয় এবং সেটার ভূমিকা কী কিংবা সেটার কাজটা কী, ঠিক আছে? তাহলে প্রথমেই দেখো, নেমস অফ ডিফারেন্ট পার্টস অফ স্টেয়ার, মানে বিভিন্ন যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলোর নাম। তাহলে প্রথম যে পাঁচটা নাম আমাদের জানতে হবে সেটা হচ্ছে স্টেপ। স্টেপের বাংলা মানে কি, আগের দিন আমি বলেছিলাম স্টেপের বাংলা মানে হচ্ছে গিয়ে ধাপি, তাই তো? যেমন ধরো এই যে এরকম হয় তো সিঁড়ি, তাহলে এই যে স্টেপ মানে এইটাকে বলছি আমরা স্টেপ, এইগুলোকে একটা স্টেপ বলছি। যেমন ধরো এই যে এইটা হচ্ছে কি একটা স্টেপ, এটা স্টেপ, ঠিক আছে? এইগুলোকে বলা হচ্ছে আমরা স্টেপ মানে ধাপি, যেখানে আমরা পা দিয়ে একটার পর একটা স্টেপ ক্রস করে আমরা কিন্তু একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে ন্যাচারালি গিয়ে থাকি বা যাই। এবার স্টেপ আমাদের অনেক রকম হতে পারে, দেখবে তোমরা স্টেপ বা ধাপি অনেক রকমের হয়ে থাকে। যেমন ধরো নর্মালি 5 থেকে 6 ধরনের নর্মালি আমাদের দেখা যায়, তার মধ্যে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে ওয়াইন্ডার স্টেপ। তো ওয়াইন্ডার স্টেপটা কি জিনিস, এটা বেশিরভাগ ক্ষেত্রে যেখানে ল্যান্ডিং থাকে না। আচ্ছা, ল্যান্ডিংটা কি জিনিস আমি একটু বলে দিই। সিঁড়িতে দেখবে তোমরা হয়তো সিঁড়িতে ধরো এই যে একটা সিঁড়ি যাচ্ছে, সিঁড়িটা গিয়ে কিন্তু এভাবে নর্মালি এভাবে টার্ন নেয়, তাই তো? তাহলে সিঁড়িটা এদিকে ধাপিগুলো থাকে, স্টেপগুলো থাকে, এদিকে ধাপিগুলো থাকে, থাকে তো? এবার এই যে ফাঁকা পোর্শনটা দেখতে পাচ্ছ, এই যে ফাঁকা পোর্শনটা, এই যে জায়গাটা দেখবে কোনো রকম স্টেপ থাকে না, মানে কোনো রকম ধাপি থাকে না, যেখানে আমাদের ডাইরেকশানটাকে চেঞ্জ করা হয়। এইভাবে যাচ্ছি আমরা এদিক বরাবর, তাহলে এদিক বরাবর যেতে যেতে আমাদের আবার এদিক বরাবর গিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে কিংবা সেকেন্ড ফ্লোরে বা ফ্লোরটাকে আমরা কমপ্লিট করি, মানে একটা ফ্লোর থেকে একটা ফ্লোরে যাই। তাহলে এই ফাঁকা পোর্শনটাকে বলা হয় ল্যান্ডিং, যেখানে অনেকটা জায়গা জুড়ে আমাদের কী থাকে, ফাঁকা থাকে। এটা কখনো কখনো আমাদের বয়স্ক মানুষদের যে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্যও করা হয়, তাছাড়াও আমাদের অনেক সময় অনেক খাড়াই যাতে বেশি না হয় সিঁড়ি, সেই উদ্দেশ্য আমাদের এটাকে ল্যান্ডিংটাকে রাখা হয়, ঠিক আছে? তাহলে এবার দেখো, এই স্টেপের মধ্যে ওয়াইন্ডার স্টেপ সেখানে ব্যবহার করা হয় যেখানে দেখো আমাদের ল্যান্ডিংটা থাকে না। তাহলে ল্যান্ডিং থাকে না, তার বদলে কী থাকে ভালোভাবে দেখো, দেখিয়ে দিচ্ছি আমি ছবিটাই। যেখানে আমাদের ল্যান্ডিং থাকে না এই পোর্শনটাই, আমাদের স্টেপই থাকে কিন্তু এই কর্নার বরাবর, মানে ল্যান্ডিং ছাড়াই কিন্তু আমরা অনায়াসেই এই দিক বরাবর গিয়ে এই দিক বরাবর মুভ করতে পারি। মানে স্টেপগুলো কি থাকে, এইভাবে কর্নার কর্নার থাকে, এই যে স্টেপগুলো এইভাবে থাকে। তাহলে এই ধরনের স্টেপটাকেই বলা হয় কি, ওয়াইন্ডার স্টেপ। বোঝা গেল আশা করছি, আমি দেখিয়ে দিই ছবি, আশা করছি থাকবে। এই যে দেখো, এইটাকে বলা হয় ওয়াইন্ডার স্টেপ, মানে এখানে ল্যান্ডিং নেই। তুমি যাচ্ছ, তুমি ধরো এদিক বরাবর যাচ্ছিলে, সিঁড়ি দিয়ে উঠছিলে, এদিক বরাবর যেতে যেতে তোমাকে তুমি অনায়াসে কিন্তু সিঁড়িটাকে ক্রস করবে, তোমার মুভমেন্টও কিন্তু বা ডাইরেকশানও তোমার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ধরনের স্টেপটাকে আমরা কি বলবো, ওয়াইন্ডার স্টেপ। বোঝা গেল, ওয়াইন্ডার স্টেপ সেখানে ব্যবহার করা হয় যেখানে আমাদের ল্যান্ডিং ছাড়াই আমাদের ডাইরেকশান চেঞ্জ করার ব্যাপার থাকে। বোঝা গেল, ডাইরেকশান চেঞ্জ করা বলতে গেলে বোঝালাম কি, যে সিঁড়িটা ধরো আমাদের এইরকম যাচ্ছে কিনা, আমরা এই দিক বরাবর যাচ্ছি, যেতে যেতে আমাদের এই দিকে ঘুরতে হয়, এটা ন্যাচারালি বেশিরভাগ সিঁড়িতেই থাকে। তাহলে এইখানে কিন্তু এই ল্যান্ডিং ছাড়া কিন্তু আমাদের ওয়াইন্ডার স্টেপের সাহায্যে আমরা মুভমেন্টটাকে চেঞ্জ করতে পারি। আশা করছি বোঝা গেছে, যদি বোঝা না গিয়ে থাকে নিচে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? আচ্ছা, আর আশা করছি বাড়িতে পড়াশোনা করছো, এভাবে বাড়িতে পড়াশোনা করো, কারণ পরীক্ষা সামনে আসছে এবং পরীক্ষা হবে, ঠিক আছে? আর আর একটা কথা ভালোভাবে মনে করে দিই, যে এইখান থেকে যে নেমস অফ ডিফারেন্ট পার্টসের যে নামগুলো আছে সেইখান থেকে কিন্তু তোমরা একটা কিংবা দুটো MCQ পাবেই। তাহলে এটা ভালোভাবে একটু মন দিয়ে বাড়িতে ভালোভাবে পড়াশোনা করো, আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, আশা করছি কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ওয়াইন্ডার স্টেপের পরে কী আছে, স্প্লিট স্টেপ।
স্প্লেড স্টেপটা কি জিনিস, ওয়ান অর বোথ ইন্ডস অফ দিস স্টেপ আর স্প্লেড ইন প্লেন, মানে ছবিটা দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবে এই যে স্প্লেন, মানে এই কর্নারটা কাটা থাকে এভাবে, কর্নারটার কাটা মতো দেখতে পাচ্ছ তো, তাহলে এইতে এক সাইডও থাকতে পারে কিংবা বোথ সাইডও থাকতে পারে, এখানে এক ছবিতে একটা সাইড আছে কিংবা দুটো সাইডও থাকতে পারে, এরকমভাবে থাকতে পারে, সেটা স্প্লেড স্টেপ, মানে এই ধরনের যে স্টেপ সেটা সিঙ্গেল কিংবা ডাবল হতে পারে, একদিকেও থাকতে পারে কিংবা দুই দিকে থাকতে পারে, সেটা হচ্ছে তোমার স্প্লেড স্টেপ, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো, স্প্লেড স্টেপের পরে আমাদের যে টার্মটা পড়ে জানতে হবে সেটা হচ্ছে গিয়ে রাউন্ডেড এন্ডেড স্টেপ, মানে এই যে কাটা যেটা দেখলে সে কাটার বদলে যদি আমাদের রাউন্ড করা থাকে, মানে ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে, এই যে রাউন্ড আছে দেখো এখানে তিনটি ছবি আছে, দেখো রাউন্ড যে ছবিটা আছে মানে গোলভাবে আছে, এন্ড পয়েন্ট স্প্লেড নাই, কাটাভাবে নাই, রাউন্ড করা আছে, তাহলে এই ধরনের স্টেপটাকে আমরা কী বলবো, রাউন্ডেড এন্ড স্টেপ, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট আমাদের জানতে হবে বুলনোজ স্টেপ, এটাও ঠিক এই ধরনেরই ছিল, দেখো বুলনোজটা কাছাকাছি রাউন্ডের মতো একটু আলাদা, একটু আলাদা, দেখো স্প্লেড না ঠিক, আবার বেরিয়েও নাই, মানে বাইরে যে সার্কেলভাবে যে রাউন্ড হয়ে আছে এটাও না, রাউন্ড হয়েও নয়, একটু বুলনোজ টাইপ, ঠিক আছে, এইরকমভাবে বেঁকাই, দেখো প্রথম যে ছবিটা আছে এই যে এই ছবিটা দেখো, এটা হচ্ছে তোমাদের বুলনোজ স্টেপ, এই ধরনের যে মানে নাক টাইপের আর কি, মানে মোষের নাক টাইপ যেরকম হয় সেরকম, এই জন্য নাম দেওয়া হয়েছে এটাকে বুলনোজ স্টেপ, ঠিক আছে। আচ্ছা তাহলে এই তিনটে টার্ম বোঝা গেল, এরপরে আমাদের যে টার্মটা বা আমাদের যে টাইপ অফ স্টেপটা সেটা হচ্ছে গিয়ে বুলনোজ হয়েছে ফিলার আর কোমোড, ফিলার আর কোমোড এই দুটো ছবি দেখে নাও তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে, এটাতে জটিল কিছু না, একদমই সহজ। ফিলার মানে হচ্ছে নর্মাল, আমাদের বাড়িতে যেরকম থাকে না নর্মাল, যেমন নর্মাল থাকে যে এইগুলো, যেমন ধরো এই যে এই পোর্শনগুলো, এই যে এইটা এইটা এটা হচ্ছে গিয়ে ফিলার, এটা না এইটা থেকে এটা, এরকম নর্মাল যেগুলো, মানে নর্মাল যেটা বাড়িতে সচরাচর দেখা যায় এবং সব জায়গায় দেখা যায় সেটা হচ্ছে গিয়ে ফিলার স্টেপ। আর এখানে ছবিটা দেখো বুলনোজ আছে আর হচ্ছে কোমড়, এই যে রাউন্ডেড আর হচ্ছে কোমড়, কোমড়টা কী জিনিস, আমরা ন্যাচারালি দেখেছি টয়লেটে যে কোমড় থাকে সেই কোমরের ঠিক উপরের অংশের মতো যে ডিজাইনটা আমরা করে থাকি সেটাকে বলা হয় কোমড় স্টেপ, ঠিক আছে। আচ্ছা তাহলে নেক্সট টার্মে চলে যাই, আমাদের মোটামুটি স্টেপ শেষ, দেখো ছ রকমের স্টেপ আমরা পড়লাম, সেটা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে ওয়াইন্ডার স্টেপ, ওয়াইন্ডার স্টেপটা কোনটা বললাম, যেটা ডাইরেকশান চেঞ্জ করার জন্য যে থাকে সেটা হচ্ছে গিয়ে ওয়াইন্ডার স্টেপ। তারপরে দেখো স্প্লিট স্টেপ, স্প্লিট স্টেপটা কোনটা, স্প্লিট স্টেপটা হচ্ছে আমরা যেখানে ছবি যেতে যেতে দেখলাম স্প্লিট স্টেপ, রাউন্ড এন্ড স্টেপ, বুলনোজ স্টেপ, ফিলার স্টেপ, কোমোড স্টেপ দেখলাম। আচ্ছা এইবার দেখো রাইজার, রাইজার আর রাইজ, এবার কিন্তু টার্মটা ভালোভাবে জানতে হবে, রাইজারটা কি ভালোভাবে নোটটা দেখো, প্রথমে কী লেখা হয়েছে, লেখা আছে যে দ্য ভার্টিক্যাল মেম্বার অফ দ্য স্টেপ ইজ নোন অ্যাজ রাইজার, যে ভার্টিক্যাল মেম্বারটা থাকে স্টেপের মধ্যে, মানে ধরো একটা স্টেপ আছে, তাই তো এরকম একটা স্টেপ আছে তো, তাহলে এই স্টেপের মধ্যে ভার্টিক্যাল মেম্বার কোনটা, এটা হরিজন্টাল মেম্বার, এটা ভার্টিক্যাল মেম্বার, তাহলে ভার্টিক্যাল যে মেম্বারটা, এই যে মেম্বারটা, এই মেম্বারটাকে আমরা কী বলবো, এই মেম্বারটাকে বলবো রাইজার, ঠিক আছে। ভার্টিক্যাল মেম্বার অফ দ্য স্টেপ ইজ নোন অ্যাজ রাইজার, তাহলে এই যে আমি অ্যারো দিয়ে দেখালাম এটাকে বলছি আমরা রাইজার, তাহলে রাইজ কোনটাকে বলছে, দ্য ভার্টিক্যাল হাইট বিটুইন টু কনসিকিউটিভ ট্রেড, এই যে একটা ট্রেড আর এই যে একটা ট্রেড, এই ট্রেডের মধ্যে যে ভার্টিক্যাল যে হাইটটা বা ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা এটাকে বলছি আমরা কি, এটাকেই বলছি রাইজ, তাহলে এটাকে বোঝা গেল এটা হচ্ছে রাইজ, এটা হচ্ছে রাইজার। তাহলে এইটা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে তিন নম্বর, দু নম্বর লিখে দিই, এটা হচ্ছে দু নম্বর যেটা লিখছি এটা হচ্ছে তোমার রাইজার, আর যে তিন নম্বর যেটা লিখলাম হাইটটা, হাইটটাকে বলবো আমরা রাইজ, আর হচ্ছে গিয়ে এই যে পোর্শনটা দেখালাম মানে দ্য ভার্টিক্যাল মেম্বার যেটা সেটাকে বলবো আমরা রাইজার, আর ভার্টিক্যাল হাইটটাকে বলবো রাইজ, আশা করছি বোঝা গেছে। আচ্ছা এবার দেখো আমরা কোথায় যাবো, ট্রেড, ট্রেডটা কি, দ্য আপার, ছবি দেখলে আর বোঝা যাবে ট্রেডটা কি বোঝা যাবে, দ্য আপার হরাইজন্টাল পোর্শন অফ দ্য স্টেপ ওভার হুইচ ফুট ইজ প্লেসড ইজ নোন অ্যাজ ট্রেড, যেখানে আমরা পাটা রাখি, পাটা কোথায় রাখি, কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে হবে, এই যে পাটা যেখানে আমরা রাখছি, এই জায়গাটা পা রাখছি তো, এই জায়গাটায় পা রাখছি তো,
তাহলে এইটাকে আমরা বলছি কি ট্রেড, বোঝা গেল? তাহলে যে ভার্টিক্যাল মেম্বারটা সেটা হচ্ছে গিয়ে রাইজ বা রাইজার, আর যেটাকে পা রাখছি মানে হরিজন্টাল মেম্বার সেটাকে আমরা কি বলবো ট্রেড, বোঝা গেল? আচ্ছা এবার দেখো গোয়িং, গোয়িংটা কি, দ্য হরিজন্টাল ডিস্টেন্স বিটুইন টু কনসিকিউটিভ রাইডার ইজ নোন অ্যাজ গোয়িং। এই যে এখান থেকে এটা যে ডিস্টেন্সটা এটাকে আমরা কি বলবো গোয়িং, যে ডিস্টেন্সটা যেটার উপর পাটা রাখছি যে জায়গাটা সেটার যে ডিস্টেন্স সেটাকে আমরা কি বলবো গোয়িং বলবো, বোঝা গেল? আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কী আছে নোজিং। নোজিংটা কি জিনিস, নোজিংটা দেখবে আমাদের যখন স্টেপ থাকে, সিঁড়ি যখন থাকে দেখবে এই জায়গাটা একটু বেরিয়ে থাকে, এই জায়গাটা দেখবে একটু বেরিয়ে থাকে, সামনের দিকে একটু বেরিয়ে থাকে, তোমরা লক্ষ্য করবে অধিকাংশ সিঁড়ি থাকে, বেশিরভাগ সিঁড়ি থাকেও না আবার অনেক সিঁড়িতে থাকে। তাহলে এই যে বাইরের দিকে যে অংশটা বেরিয়ে আছে একটু বাইরের দিকে উঁচিয়ে আছে দেখো, সেই জায়গাটাকে আমরা কি বলবো নোজিং, ঠিক আছে? নোজিং কি বোঝা গেল? আচ্ছা এবার দেখো ফ্লাইট, ফ্লাইট জিনিসটা কি ভালোভাবে বুঝতে গেলে ছবিটা আমরা চলে যাই। এই দেখো দেখো এই যে যেটা বললাম রাইজার, দেখো যে বললাম যে ভার্টিক্যাল মেম্বারটাকে সেটাকে আমরা রাইজার বলছি, যে যে জায়গাটায় পা রাখছি সেটা যে সেই যে যত মানে জায়গা জুড়ে আমরা পাটা রাখবো সেই জায়গাটা আমরা কি বলবো গোয়িং। আর ট্রেড কোনটাকে বলবো, যেখানে যে জায়গাটার উপর পাটা রাখছি সেটাকে বলবো ট্রেড, আর হাইটটাকে বলবো আমরা রাইজ, আর যে অংশটা বেরিয়ে আছে বাইরের দিকে নাখের মতো সেটা হচ্ছে গিয়ে নোজিং। দেখো সিঁড়ি থেকে বাইরের দিকে বেরিয়ে আছে, ঠিক আছে, যাতে আমরা পাটা ভালোভাবে রাখতে পারি সুষ্ঠুভাবে, সেই জন্য এই নোজিংটাকে আমাদের তৈরি করা হয়, ঠিক আছে? এবার আমাদের কী ছিল ফ্লাইট, ফ্লাইটটা কোনটা, অনেকগুলো ট্রেড রাইজ, ট্রেড রাইজ এইগুলো মিলে একটা তোমার ফ্লাইট থাকে, মানে ধরো নাও এই যে ধরো একটা সিঁড়ি, এই যে ধরো নাও এইখানে যেমন সিঁড়িটা আছে এইখানে কি আছে অনেকগুলো স্টেপ নিয়ে একটা ফ্লাইট, তারপরে ল্যান্ডিং, তারপরে অনেকগুলো স্টেপ নিয়ে একটা ল্যান্ডিং, এই সরি এই জায়গাটা ল্যান্ডিং আছে, তারপরে এই জায়গাটা হচ্ছে কি একটা অনেকগুলো, দেখো অনেকগুলো স্টেপ অনেকগুলো ধাপি আছে, এই অনেকগুলো ধাপি নিয়ে আমরা কি বলছি একটাকে ফ্লাইট বলবো, আবার অনেকগুলো ধাপি নিয়ে ফ্লাইট বলবো। তা নর্মালি একটা সিঁড়িতে আমাদের কটা থাকে, দুটো ফ্লাইট থাকে নর্মালি, আমাদের বেশিও থাকতে পারে, সেটা বের করতে হবে বা বিল্ডিং অনুযায়ী সেগুলো চেঞ্জ হতে পারে। তাহলে আমাদের নর্মালি কটা ফ্লাইট থাকে, দুটো ফ্লাইট থাকে, অনেকগুলো সিঁড়ি নিয়ে যে ল্যান্ডিংয়ের আগে পর্যন্ত এবং তোমার হচ্ছে গিয়ে গ্রাউন্ড ফ্লোর আর ল্যান্ডিংয়ের মধ্যবর্তী যে স্টেপগুলো আছে সেই অনেকগুলো স্টেপ নিয়ে একটা ফ্লাইট আমরা তৈরি করে থাকি, ঠিক আছে? আচ্ছা নেক্সট আমাদের টার্ম কী আছে, নেক্সট টার্ম আছে আশা করছি ল্যান্ডিং, ল্যান্ডিংটা কী বলছে দেখো, ল্যান্ডিং আমি যদিও বলে দিলাম, দ্য হরাইজন্টাল প্ল্যাটফর্ম বিটুইন টু কনসিকিউটিভ বা টু সাকসেসিভ ফ্লাইটস, দুটো ফ্লাইটের মধ্যবর্তী যে ফাঁকা অংশটা, যে হরাইজন্টাল প্ল্যাটফর্মটা আছে সেটাকে আমরা বলবো কি ল্যান্ডিং, যেটা আমি ছবিতে এখানে দেখালাম। দেখো এই একটা ফ্লাইট বললাম, এই একটা ফ্লাইট আর এই একটা ফ্লাইট, এই ফ্লাইটের মধ্যবর্তী যে অংশটা হরাইজন্টাল যে প্ল্যাটফর্মটা যেখানে আমরা পা রেখে একটু রেস্টও নিতে পারি অনেক উঁচু হাইটের সিঁড়িগুলোতে, তাছাড়াও আমাদের যে ডাইরেকশানটা চেঞ্জ করি, মানে আমি এই ডাইরেকশানে যাচ্ছি যেতে যেতে আমি তো এই ডাইরেকশানে শোয়া যেতে পারবো না, আমাকে ডাইরেকশানটা চেঞ্জ করতে হবে, মুভমেন্টটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এই যে যার সাহায্য নিয়ে আমরা চেঞ্জ হচ্ছি বা আমাদের মুভমেন্টটাকে চেঞ্জ করছি সেটাই হচ্ছে আমাদের ল্যান্ডিং, ঠিক আছে? আচ্ছা নেক্সট টার্মে চলে যাই, নেক্সট টার্ম হচ্ছে আমাদের হেডরুম। হেডরুমটা কি জিনিস, দ্য ভার্টিক্যাল হাইট বিটুইন দ্য ট্রেড অফ ওয়ান ফ্লাইট অ্যান্ড দ্য সিলিং অফ দ্য ওভার হেড কনস্ট্রাকশন ইজ নোন অ্যাজ হেডরুম। দ্য ভার্টিক্যাল হাইট বিটুইন দ্য ট্রেড অফ ওয়ান ফ্লাইট অ্যান্ড দ্য সিলিং ওভার হেড কনস্ট্রাকশন ইজ অ্যাজ হেডরুম, মানে যে মাথার উপরবর্তী তোমার যে মানে একটা ফ্লাইটের উপর যে মাথার উপর যে মানে অনেক সময় কি হয় দরজার সময় সিঁড়িটা হলে বুঝতে পারবে দরজার ঠিক উপরের অংশ যতটা জায়গা জুড়ে নেয় এই যে এই হাইটটা, মানে ধরো আমার এই যে ফার্স্ট এটা একটা ফ্লাইট, তো এই ফ্লাইটের দেখো এটা একটা ফ্লাইট, তো এই ফ্লাইটের যে উপরের যে সিলিংটা আর এই যে টোটাল যে রাইজের টোটাল যে ডিস্টেন্সটা, মানে এটা ল্যান্ডিং থাকবে, মানে ল্যান্ডিংয়ের ঠিক হাইটটা তোমাকে ধরতে হবে ল্যান্ডিং থাকলে, তাহলে সেই যে হাইটটা এই রুমটাকে বলছি হেডরুম, মানে
যেখানে তোমার একটা মানুষ দাঁড়াতে পারবে মানে ঠিকভাবে আর কি, সেই হাইটটাকে আমরা কি বলবো হেডরুম। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপাতত এই পর্যন্তই থাক, হেডরুম পর্যন্ত। আগামীকালকে আবার দেখা হচ্ছে, ভালোভাবে থাকো, সুস্থ থাকো এবং সকলে ভালোভাবে বাড়িতে পড়াশোনা করো। ঠিক আছে, আগামী আর নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।